আপনারা দুইজন কি স্বামী স্ত্রী? জি। আপনার নাম কি? মৌসুমী আক্তার। আপনার নাম কি? নিয়ামুল হাসান। আচ্ছা নিয়ামুল, তো আপনাদের দুজনের জন্য আজকে থাকবে আমার একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তর যদি আপনারা দিতে পারেন আপনারা পেয়ে যাবেন 1000 টাকা, যেটা দিয়ে আপনারা শপিং করতে পারবেন বা যে কোনো কিছু করতে পারবেন। ঠিক আছে, তো আমি কি প্রশ্নটা করব? আচ্ছা, তো আজকে আপনার জন্য যে প্রশ্ন সেটা হচ্ছে 780 থেকে 7 বাদ দিলে কত থাকে? 80 থাকে। জি 80, বুঝি নাই, 80 থাকে। আপনি বলেন। হ্যাঁ, 87 থেকে 7 বাদ দিলে 80 থাকে। আমি প্রশ্নটা আবারও করতেছি, আমার প্রশ্নটা হচ্ছে 780 থেকে 7 বাদ দিলে কত থাকে? 80 থাকে। 80 থাকে। দর্শক আপনারাও কি মানে এটাই বলতেছেন? আমি প্রশ্নটা আবারও বলতেছি, 780 থেকে 7 বাদ দিলে কত থাকে? 80 থাকে। ভাই আরেকটা পয়েন্ট আছে, আপনার 7ও থাকতে পারে, 80 বাদ দিলে 87 থেকে 80 বাদ দিলে 7 থাকবো। কে 7, শুধু 7 থাকবে। কেমনে? মানে 87 আমি 7ও বাদ দিতে পারি, 80ও বাদ দিতে পারি। বলছি আমি 7 বাদ দিতে, আপনি 80 বাদ দিবেন কেন? কারণ তো 7 বাদ দিলে তো 80ই হবে ভাই। মানে আমি তো 80, মানে আমি তো এটাই বললাম যে 87 থেকে 7 বাদ দিলে কত থাকে? আপনি দেখেন 80ই তো থাকে। আমার প্রশ্নটা আবারও শুনেন আপনি, আমার প্রশ্নটা কিন্তু অলরেডি আমার এই ভিডিওর ক্যাপশনেও দেওয়া আছে, 780 থেকে 7 বাদ দিলে কত থাকে? আমি 1000 বারও কম যে 80ই থাকবো। আপনি কি 80ই বলতেছেন? 80ও। 80। দর্শক ওনাদের উত্তরটা ভুল, 780 থেকে 7 বাদ দিলে 80 থাকে না। তাহলে কত থাকে আপনারা কমেন্ট সেকশনে জানান, আর এই ফাঁকে ওনাদেরকে আরেকটু সুযোগ দেই। তো আপনাদেরকে দুইজনকে আরেকটু সুযোগ দিচ্ছি আমি, ঠিক আছে? তো আপনি, আমি বলি, আপনি মনে মনে ভাবতে থাকেন, ভাইবা একটা উত্তর দিবেন, এই ফাঁকে ওনার সাথে আমি একটু কথা বলি। আপনার এমনিতে হচ্ছে বিয়ে করছেন কতদিন হয়েছে, একটু ক্যামেরার দিকে তাকায় যদি বলতেন। বিয়ে হয়েছে 10 বছর হয়েছে। সংসার জীবনে কি আপনারা সুখী? অনেক সুখী আছি। অনেক সুখী। আপনার চোখের নিচে কালো দাগ, এটা কেন? কালো দাগ, ওই রাতে ঘুমাই নাই তো, এটার জন্য কালো। হাজবেন্ড ঘুমাইতে দেন না রাতে? নাকি? না, এটার জন্য না, যে মোবাইল টিপি। জি ভাই। ভাই আপনি গোপন কথা ফাঁস করে দিতেছেন না? মানে কি গোপন কথা? মানে কি আপনি প্রশ্নের উত্তরটা ভাবেন। আচ্ছা ভাই, প্রশ্নের উত্তরটা আমি ভাবছি, বুঝছেন? এটা আমি অনেক যোগ বিয়োগ ভাগ পূরণ করে দেখলাম। হ্যাঁ ঠিক আছে, এটা সঠিক উত্তর 80 হবে। এখন আপনি পুরস্কার দেন বা না দেন এটা আপনার ব্যাপার। দেখেন আসলে ধাঁধা বলতে যেটা আছে সেটা হচ্ছে বুদ্ধির খেলা, একটু ব্রেন দিয়ে ভাবলে কিন্তু অনেক উত্তর পাওয়া যায়। সো আমার অডিয়েন্স যারা আছেন আমি তাদের কাছে প্রশ্নটা ছুড়ে ফেলতেছি, সেটা হচ্ছে 780 থেকে 7 বাদ দিলে কত থাকে? এই প্রশ্নের মাঝেই কিন্তু উত্তর লুকিয়ে আছে। সো ওনারা যদি বলতে না পারে এটা তো ওনাদের ব্যর্থতা। তো আপনার কে তাহলে পারছেন না? প্রেম করে বিয়ে করছেন নাকি হচ্ছে গিয়ে আপনার অ্যারেঞ্জ ম্যারেজ? কোনটা? না আমরা রিলেশন করছি। রিলেশন করছেন? কত বছরের রিলেশন? আমরা পার্কে দেখা হয়েছে তো, দেখাওয়ার পরে। আচ্ছা যেহেতু ধাঁধা বললেন না, বাট আপনার অডিয়েন্স দেখি আপনার এই ফাঁকে হচ্ছে আপনার উত্তরটা কিন্তু দিয়ে দিয়েন, কে কে পারেন আমি দেখব। তো আপনার এই ফাঁকে একটু বলেন, প্রেম কেমনে করছেন, বিয়ে কেমনে করছেন? প্রেম করছি আসলে, আমি রমনাতে ঘুরতে গেছিলাম, ঘুরতে যাওয়ার পরে দেখলাম যে ও দোলনা খাইতেছে। তো দোলনা খাইতেছে, দোলনা খাওয়ার পরে ভাই সিক্রেস একটা বিষয়, এটা কোয়াজ সিক্রেস কি মানে একটা সিরিয়াস কথা আর কি, এটা না কয় ভালো। কি এটা? কি ওইটা পাবলিক জানলে সমস্যা, আপনি কি ভিডিও ছাড়বেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এইটা বলি আপনারা বলি। আচ্ছা ভাই আপনার কি চাই না তো শোনার টাইম নেই আমার।